আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজ অনেকদিন পর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো অনেকদিন যাবত কোনো ভিডিও দিতে পারি না সময়ের অভাবে। তো আজকের একটা ভিডিও করতেছি, আপনারা সবাই সাথে থাকুন। তো আমার হাঁসগুলো কিন্তু নদী মানে ড্যামায় এই পার চলে আসছে, খেয়াল করবেন যে ওই হলো আমাদের বাসা, এই হলো ছোটো নদী, বড় পুষ্কনি আর কি ধরতে গেলে। তো এটা ওইটা ড্যামায়া এই পারে চলে আসছে। তো এই পারের ঘাসগুলো আবার কি মানে আপনি পানিটা ই থাকে না, সবসময় ধরে থাকে না, মানে পানিটা নগদ বৃষ্টি নামলে চলে যায়। আর আমাদের ওই পাশে যে ঘাসটা আছে ওইটা আবার ওখানে আপনি ধান লাগানো হয় মানে বৃষ্টির পানিটা ধরে থাকে, যে কারণে ওই ঘাসগুলো হাঁসে খাইতে পছন্দ করে না। তো এই সাইডে যে ঘাসগুলো সেগুলো হাঁসের খুবই মানে এই ভালো খাবার, মানে ওরা নিজেরা পছন্দ করে অনেক, যে কারণে এগুলা খাচ্ছে, মানে এই সাইডে চলে আসে সকালবেলা সাইড দেওয়ার লগে লগে খাবার, বাসার খাবার খেয়েই এইখানে চলে আসে। তো যে কারণে এই আবহাওয়া এখন তো ইদানিং দেখতে পাচ্ছেন যে মানে বৃষ্টি থাকে, আবহাওয়া খুব একটা সুবিধাজনক না, যে কারণে হাঁস কী করে রাইতে আপনার এই সন্ধ্যা লেগে যায়, মানে আবহাওয়া দিন ভরে এরকম থাকে থাকার কারণে যে সন্ধ্যা লেগে যায় হাঁস বুঝতে পারে না, যে কারণে হাঁস যাইতে যাইতে লেট করে ফেলায়। মানে অনেক টাইম আছে যে দুর্ঘটনা হইতে পারে, যে আপনার শিয়াল টিয়ালে সন্ধ্যা হয়ে গেলে যে বের হইতে পারে, ওই ধরেন যে একটা হাঁস ক্ষতি করলো। তো আমার এটা খুব শখের হাঁস, যে কারণে আমি চাচ্ছি না যে হাঁসগুলো আমার কোনো ক্ষতি হোক। তো এই জন্য আমি এই যে আজকে ধরতো আমি দেশে আসছি, যে কারণে হাঁসগুলো আমি খেদাইয়া দেবো এখন, মানে এই পাশে খেদাইয়া দিলে পারে যাতে হাঁসটা ওই পারে একলা চলে যায়। আর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হাঁসগুলো আমার এমনি চলে যেতে পারে, হাঁসগুলো এমনি চলে যায়। কিন্তু এখন নামাই দিলাম, মাশাল্লাহ এখন একলাই চলে যাবে, এবার এখন হাঁসগুলো এমনিতে চলে যাবে। যাও 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 যাও, ওই যে যাও, এই যে এখন যাওয়া ধরছে। তো এখন খেদাই দিছে হাঁসগুলো, ওই যে হাঁসগুলো চলে যেতেছে বাসায়। তো মাশাল্লাহ ভালো লাগতেছে দেখতে, সবগুলো হাঁস একসাথে যাচ্ছে। তা আবহাওয়া যদি আপনি ভালো থাকে তাহলে হাঁসগুলো নিয়ে আমার টেনশন কমত, মানে এটা সন্ধ্যা লাগার আগ দেয় ওরা চলে যায় বুঝতে পারে, কিন্তু আবহাওয়া খারাপের কারণে হাঁসগুলো যাইতে পারছে না। আজকের ভিডিও এই তো মাসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।